بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের ইলিম অর্জনের জন্য আমরা প্রতি সপ্তাহে দুই দিন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যে সময়টা দিয়ে থাকি, যে কনফারেন্সের মাধ্যমে আমরা ইলিম অর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এই সুন্দর পবিত্র মাহফিল থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। যা শুনি তা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের জীবনে যেন সেটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটা হলো, মুমিন হিসাবে আমাদের গুণাবলী। তো আমরা সবাই চাই আমরা যেন মুমিনের গুণাবলী অর্জন করতে পারি, এবং মুমিনের যে অসংখ্য গুণাবলী রয়েছে তা থেকে উল্লেখযোগ্য চার পাঁচটা গুণাবলী নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে মুমিনের গুণাবলী সম্পর্কে অনেক অনেক গুণ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে গুণাবলীগুলো অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। তো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুণ আমি তুলে ধরার চেষ্টা করব। তবে প্রথম যেটা আমি বলবো সেটা হলো, মুমিন হিসাবে প্রথম যে কাজ, প্রধান যে কাজ এবং সর্বশেষ যে কাজটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি। এটাই হলো আমাদের জীবনের শুরু, এটাই হলো আমাদের জীবনের শেষ, আর এটা আমাদের কাজের মূল প্রাণস্বরূপ। যে একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, 24 ঘন্টা জীবনে আমাদেরকে যে কাজের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য প্রাণপণ চেষ্টা। এবং এটা শুধু কিছু সময়ের জন্য নয়, যে শুধু নামাজটা আদায় করলাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেল তা নয়, অথবা আমি তেলাওয়াত করলাম, আমি তসবির জপতে শুরু করলাম, শুধু তাই নয়, বরং এর বাইরে বাকি যে সময়টা রয়েছে পরিপূর্ণ সময়টাকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ঘরে বাইরে লেনদেন আদান প্রদান, সব কিছুর মূল উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং এই উদ্দেশ্য নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। যখন আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধি, তখন আমাদের পুরাটা জীবনটাই হবে আল্লাহর জন্য, আমাদের মৃত্যু হবে আল্লাহর জন্য। যেমন মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ রব্বুল আলামিন
আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে যে চুক্তি স্থাপন করি, যে কমিটমেন্টটা করি, সেটা কত দূর গুরুত্বপূর্ণ আমরা যদি একটু চিন্তা করি, ভেবে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি বলে আসছি আল্লাহর সাথে, আমাদের কমিটমেন্টটা কি ছিল আল্লাহর সাথে। আমরা যখনই বলি যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এর মানে যে আমার বেঁচে থাকাটাও আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও আল্লাহর জন্য, আমার জীবনে আমি যা কিছু কুরবানি করব সব কিছু আমার আল্লাহর জন্য, আর কারো জন্য কিছু নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনের যাবতীয় কাজ, আমার জীবনের বেঁচে থাকাটাও আল্লাহর জন্য, আমার মরণটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ তাআলা, যখন একজন বান্দা এই মন মানসিকতা নিয়ে তার জীবনের চলার পথ শুরু করবে, তখন সব কিছু হয়ে যাবে তার আল্লাহর জন্য। এ সম্পর্কে একটা হাদিস বললে আরও ক্লিয়ার হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, আবার আল্লাহর জন্য তা থেকে বিরত থাকলো, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আবার আল্লাহর জন্য ভালোবাসা থেকে সে বিরত থাকলো, সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল। এই হাদিস থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে আমাদের দানটাও হবে আল্লাহর জন্য, আমরা দান থেকে বিরতও থাকবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। সব কিছুর মূল উদ্দেশ্যই হবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি। তখন একজন মানুষ হয়ে যাবে পরিপূর্ণ ঈমানদার এবং সে হবে তখন পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ তাআলা, তাই আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আমরা যখন যে কোনো কাজ করতে যাই, কাউকে কিছু দান করতে যাই, কাউকে ভালোবাসতে যাই, তখন এই উদ্দেশ্যটা কি আমার আল্লাহর জন্য, না দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো যে প্রয়োজন সেটা, এবং সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন এবং বলেন যে সেটা আমি আল্লাহর জন্য, তাইলে সেটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আমি যদি কাউকে কিছু দান করি আর বলি যে না এটা আল্লাহর জন্য, তো সেটা কি আপনাকে খুশি করার জন্য অথবা আপনার কাছ থেকে কোনো স্বার্থ আদায়ের জন্য, সেটা মানে শুধু আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো প্রিয় বোনেরা, আমার এই ব্যাপারটি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের জীবন চলার পথে যখন যে কাজটা আমরা করব, সেটা যেন মূল উদ্দেশ্যটাই হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেজামন্দি হাসিল, এটাই যেন আমাদের জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হয়। এটা হলো আমার মুমিনের গুণাবলী অর্জনের জন্য এক নাম্বার গুণ। দুই নাম্বার যে গুণটা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো যে একজন মুমিনের গুণ হতে হবে কথা ও কাজের মধ্যে সমন্বয় সাধন। আমরা দেখি এমন আজকের সমাজে এমন মুসলমানরা রয়েছেন যারা মুখে একটা কথা বলেন এবং অন্তরের মধ্যে ঠিক তার বিপরীত, কাজের ব্যাপারে ঠিক তার বিপরীত। তাদের প্রাইভেট লাইফ এক ধরনের আর সোশিয়াল লাইফ হলো ঠিক ভিন্ন ধরনের। ঘরের ভিতরে তারা এক ধরনের মানুষ, সমাজের মধ্যে তারা ভিন্ন ধরনের মানুষ। তাদের কাপড় চোপড়, তাদের গতিবিধি বিধি, তাদের সমাজের মানুষের সাথে তাদের সুন্দর আচরণ ব্যবহার, সমাজের উপরের লেভেলে তাদের সব সময় উঠা বসা, লেনদেন, চলাফেরা,
কিন্তু তাদের ভিতরের মানুষটি এমন বিপরীত যে আপনি আমি চিন্তাও করতে পারবো না যে এই মানুষের চরিত্র এত খারাপ, দিনের বেলা এত সুন্দর কাপড় চোপড় পরে ওরা চলাফেরা করে, ঊর্ধ্ব লেভেলে তারা কাজকর্ম করে, আর রাতের বেলা তারা ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায়, তারা নিজেদের স্ত্রী পর্যন্ত বদল করে, এমনকি তাদের ছেলেমেয়েরা রাতের বেলা যে সমস্ত ক্লাবে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করে, এদের এই রূপটা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, এবং এই মানুষগুলো সমাজে আশীর্বাদ। তাই একজন মুমিন হতে হবে, তার যেমন কথা হবে তেমনই তার কাজ হবে। এবং সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না? ইহা আল্লাহর নিকট অত্যন্ত ক্রোধ উদ্রেককারী ব্যাপার যে তোমরা বলবে এ এবং কাজ হবে ঠিক তার বিপরীত। সুবহানাল্লাহ তাআলা এই আয়াতটি আমাদেরকে বলে দিচ্ছে যে যারা মুখে এক কথা বলে এবং কাজ করে ঠিক তার বিপরীত, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি খুব রাগান্বিত হন। এ ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা মোটেই ভালোবাসেন না, মোটেই পছন্দ করেন না। তাই প্রিয় বোনেরা আমার, এই ব্যাপারটি আমাদের যে চরিত্র যেটা, এদিকে আমাদের খুব বেশি লক্ষ্য করা প্রয়োজন যে আমরা মানুষকে সুন্দর কথা বলে সুন্দর ব্যবহার দিয়ে হয়তোবা আমরা দুনিয়ার জীবনে মানুষকে আমরা দুঃখা দিতে পারি, কিন্তু আখেরাতের অনন্ত অসীম জীবনে যখন এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন এবং এর যে রিজাল্ট যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে যখন তুলে ধরবেন, তখন আমাদের করার আর কিছুই থাকবে না। দুনিয়ায় হয়তো মানুষকে আমরা পর্দা ঢাকা চরিত্র দিয়ে ঠকাতে পারি, ব্যবসায় অনেক উপকৃত হতে পারি, দুনিয়ায় মান সম্মান অর্জন করে নিতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন সেই চরিত্রটা উন্মোচন করে দিবেন, প্রকাশ করে দিবেন, তখন একদিকে যেমন আমরা হাশরের ময়দানে বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে লজ্জিত হব, অন্যদিকের যে পানিশমেন্টটা কত কঠিন সেটা আমরা ভাষা দিয়ে বুঝাতে পারব না, যে এর ভয়ানক যে শাস্তিটা আগুন আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এ ধরনের মানুষের জন্য। তাই মনে রাখা প্রয়োজন যে একজন মুমিন হিসাবে আমাদের কাজ হবে আমরা যা বলবো তাই আমরা আমল করব। এবং এ সম্পর্কে একটি ঘটনা বলা প্রয়োজন, খুবই সুন্দর, যে কথার চাইতে কাজের গুরুত্ব হাজার গুণ বেশি। একজন মা যদি পর্দানশীল হন তাহলে তার ছেলে মেয়েকে পর্দার ব্যাপারে বলার চাইতে তার বাহ্যিক চরিত্রটা, যে মডেলটা, যে আদর্শটা, সেটাই অনুপ্রাণিত হবে তার সন্তান এবং সেভাবেই সে চলবে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা সাহেবের একটা উদাহরণ, খুবই সুন্দর একটা বইতে ওনার জীবনীর একটা অংশ তুলে ধরা হয়েছে, যে একবার একজন লোক আসছে তার বাড়িতে একটি মশলা জানার জন্য, দলে দলে লোকজন আসতো ওনার কাছে। তো লোকটা এসে শুনলো যে উনি তখন গুসলে, আগের দিনে তখন কুয়ার ব্যবস্থা ছিল, তো বাড়ির বাইরে দূরে তিনি কুয়াতে গেছেন। তো সে লোকটা রাস্তায় দাঁড়িয়ে থাকলো যে ইমাম সাহেব আসলে এখানে তার সাথে তার দেখা হবে, কথা হবে। তো উনি যখন ফিরছেন তখন ওনার কাকে ছিল একটা কলসিবর্তি পানি, এবং দুপুরবেলা তো সেই লোকটা সালাম দিয়ে বলল, ইমাম সাহেব, এইভাবে দুপুরের রোদে দাঁড়িয়ে কথা বলতে আমার কাছে খুব বেয়াদবি মনে হচ্ছে,
আপনি আসুন ওই গাছের ছায়া দাঁড়িয়ে কথাটা বলি। তখন ইমাম সাহেব বললেন যে ওই গাছের মালিকের কাছে আমার কিছু পাওনা আছে, যদি আমি গাছের তলায় যাই তাহলে তার কাছ থেকে বাড়তি কিছু আদায় করা হবে, তাই তোমার যা বলার এখানেই বলো। তখন লোকটি বলল, এই ভোর দুপুরবেলা আপনার কাকে কলসি ভর্তি পানি, তো ওইটাও বেয়াদবি মনে হচ্ছে, আপনি যদি দয়া করে কলসিটা মাটিতে রাখেন তাহলে আমি একটু ইজি হয়ে কথাটা বলি। তখন ইমাম সাহেব বললেন, এই বিজা কলসিটা যদি আমি জমিনে রাখি, তো ওই জমিনের মালিক হলো অন্য একজন লোক, তো বিজা কলসির গায়ে যে মাটিগুলো আসবে, রোজ হাসরের ময়দানে ওই লোকটা যদি মহান মাবুদের কাছে গিয়ে আমার ব্যাপারে আর্জি করে যে আমি তার মাটিটা নিয়ে আসছি, তখন আমি কি জবাব দিব আমার আল্লাহর কাছে? লোকটা তখন সালাম দিয়ে বলল, ইমাম সাহেব আমার প্রশ্নের জবাব হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তখন ইমাম সাহেব উনি মনে মনে একটু অনুশোচনা করলেন যে লোকটা এতক্ষণ দাঁড়িয়ে আছে প্রশ্নের জন্য আর সে কিছু না বলে চলে যাচ্ছে। তখন তিনি বললেন যে না, তুমি বলো, আমি শুনতে চাই তোমার কথাটা। তখন সেই লোকটি বলল যে ইমাম সাহেব, সামান্য একটু মাটি কলসির গায়ে আপনার বাড়ি চলে যাবে, সেই বয়ে আপনি কলসি কাকে নিয়ে কথা বলতে চাইছেন, আর আমি আমার প্রতিবেশীর জমিন বুক দখল করে আসছি অনেক দিন থেকে, তার অবর্তমানে তার কোনো পারমিশন ছাড়া, তো আমি রুজ হাসরের ময়দানে কি জবাব দিব? আমি আসছিলাম যে এইভাবে তার জমি বুক দখল করে তার অবর্তমানে সেখান থেকে যে ফলটা নিচ্ছি সেটা কতটুকু জায়েজ হবে, তো আপনি যদি এক মুষ্টি মাটির বয়ে এই ধরনের যে এক্সাম্পলটা আমার সামনে তুলে ধরলেন, সেজন্য আমার উত্তর আমি পেয়ে গেছি যে আমি এই জমি বুক দখল করে খাওয়াটা সেটা যে কত বড় অপরাধ, আমি রুজ হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব, আমি তো আমার উত্তরটা পেয়ে গেছি। তো প্রিয় বোনেরা আমার, এই যে এক্সাম্পলটা, যে আদর্শ একজন মানুষ তার কথার চাইতে তার আমলের ফলাফলটা এতটুকু ফলপ্রসূ যে উনাকে আর মশলা বলতে হয়নি, উনার আমলটাই সেই লোকটার জবাব হয়ে গেল। তো আমরাও যদি আমাদের কথার সাথে কাজের মিল রাখি, কাজের সমন্বয় সাধন করি, তাহলে উপকৃত হবে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজ, এবং সবচেয়ে বেশি উপকৃত হব আমরা নিজে দুনিয়ায় এবং আখেরাতের জীবনে। তাই কথার সাথে কাজের মিল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ব্যাপারটা আজকের দিনে মুমিনের চরিত্রের গুণাবলী যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাই আজকে আমরা হারিয়ে ফেলতেছি। ইচ্ছা করে মানুষ কথা বলে অনেক অনেক বেশি সুন্দর করে, আবার কাজ করে ঠিক তার বিপরীত। তো এই যে চরিত্রটা, এটা আমাদের বদলাতে হবে। তিন নাম্বার যে গুণ আমাদের অর্জন করা প্রয়োজন, সেটা হলো ক্রোধ দমন করা, রাগ দমন করা। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যুদ্ধে যে অপরকে পরাজিত করে সে বীর নয়, বরং যে নিজের রাগ দমন করতে পারে সেই প্রকৃত বীর। এই হাদিস থেকেই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে রাগটা মানুষের জীবনে কতটুকু ক্ষতিকর, এবং এই রাগ মানুষকে ঝগড়া ফাসাদ থেকে নিয়ে মার্ডার পর্যন্ত করায় বসে। তাই রাগ দমন করাটা অত্যন্ত প্রয়োজন মুমিন হওয়ার জন্য। এবং এ প্রসঙ্গে সুরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা
في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين. যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এসব নেকগার লোককে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। এই আয়াত করিমায় আমরা যেটা দেখি যে যারা ধনী গরিব সব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আর যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, আর যারা মানুষকে মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। তাইলে রাগ দমন করাটা অনেক বড় একটা গুণ, আর এটা হলো অনেক বড় একটা শক্তিশালী কাজ। তাই আমাদেরকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা যেন রাগের সময় মানুষকে কড়া কথা না বলি, অন্যায় করে না বসি, যার ফলে আমরা গুনাগার হয়ে যাই, আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধী হিসাবে কিয়ামতের ময়দানে না দাঁড়াই। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা খুবই শিক্ষাপ্রদ, যে একবার তিনি শত্রুর সাথে লড়াই করতে গিয়ে অনেক ক্ষণ কুস্তি লড়তেছেন এবং শেষ পর্যন্ত যখন তিনি শত্রুকে ধরাশায়ী করলেন, তখন সেটা তার মুখের উপর থুতু ফেলে দেয়। সে যখন নিচে পড়ে যায়, তখন আর কোনো কিছু করতে না পেরে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের উপর থুতু নিক্ষেপ করে। এ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে তখন রাগান্বিত হয়ে যান, এবং যখন তিনি শত্রুটাকে তলোয়ারি দিয়ে দ্বিখণ্ডিত করবেন, তখন তার মনে হয়ে গেল যে আমি এতক্ষণ লড়াই করেছি আল্লাহর জন্য, এই লোকটাকে ধরাশায়ী করেছি, কিন্তু এই মুহূর্তে থুতু দেওয়ার ফলে তার প্রতি আমার অনেক রাগ আসছে, এবং এই অবস্থায় যদি আমি তাকে হত্যা করি তাহলে সেটা হবে আমার ব্যক্তিগত রাগের ব্যাপার। তখন তিনি সেই লোকটাকে ছেড়ে দিলেন। সে যখন জিজ্ঞেস করল যে আপনি আমাকে হাতের কাছে পেয়েও অনেকক্ষণ চেষ্টা করে যখন নাগালে পেলেন, তখন আপনি হত্যা না করে আমাকে একেবারে খালাস করে দিলেন, তখন তিনি পুরা ঘটনাটা খুলে বললেন। সুবহান আল্লাহ তাআলা, এই হলো ইমানদার মানুষের চরিত্র, এই হলো মুমিনের চরিত্র, এই হলো জান্নাতি মানুষের চরিত্র, যে এত কঠিন সময়ে তারা কিভাবে তাদের রাগকে, তাদের মেজাজকে, তাদের চরিত্রকে তারা বসে আনতে পারেন, তারা কন্ট্রোলে আনতে পারেন, এটা কোনো সাধারণ মানুষের ব্যাপার নয়। এরপর আর একটা গুণাবলী, যেটা হলো যে মানুষের সাথে মানুষের যে পারস্পরিক সুসম্পর্ক, বিশেষ করে আমাদের দিনী ভাই বোন মুসলমানদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি, এটা হলো মুমিনের একটা বড় ধরনের গুণাবলী। প্রথম আসে আমাদের পরিবার। পরিবারের সদস্যদের সাথে চলতে গিয়ে নিজের স্বামী স্ত্রী, নিজের সন্তান, নিজের স্বামীর আত্মীয় স্বজন, অনেক সময় ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা। এ অবস্থায় আমরা আল্লাহর জন্য যদি আমরা সবর করি, আল্লাহর জন্য যদি তাকে আমরা মাফ করে দেই এবং তার সাথে সম্পর্কটা সুন্দর করে নেই, তাহলে সেটা হবে মুমিনের কাজ। এবং যারা দূরে আছেন তাদের সাথে সম্পর্ক রক্ষা করাটা অনেক সহজ ব্যাপার। আজকালকে টেলিফোনের ব্যবস্থা রয়েছে, তারপর ইন্টারনেট রয়েছে, আমরা ফোনের মাধ্যমে আমরা অতি সহজেই আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধবের খোঁজখবর আমরা নিয়ে নিতে পারি, বিপদ আপদে তাদেরকে সহযোগিতা দিতে পারি, অন্তত তাদের জন্য আমরা আর যদি কিছু না করতে পারি তাহলে তার খোঁজখবর নিয়ে তার জন্য দোয়া করতে পারি, এটা হলো
একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো যে একজন মুমিন আরেকজন মুমিনের বিপদের দিনে তাকে সহযোগিতা করবে এবং তার জন্য দোয়া করবে। এতে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি হয়, বিশেষ করে আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়া, তার সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এটা অনেক বড় ধরনের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করে। অতএব মনে রাখা প্রয়োজন যে আমরা যেন আমাদের পারিবারিক যে সম্পর্ক সেটাকে যেন আমরা মজবুত করি, আমরা যেন একজন আরেকজনকে রাগের সময় বড় কথা না বলে নিজের রাগকে সংবরণ করে নেই। উল্টা যদি আমাকে কেউ আপনাকে কেউ বড় কথা বলে তাহলে তাকে যেন আমরা মাফ করে দেই, আমরা যেন সবর করে নেই, তাহলে এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দেয়া আমাদের উপর যে দায়িত্ব আছে, যে হকটা আছে, সেটা আমরা ইনশাআল্লাহ পালন করতে পারব। পরের যে গুণাবলী সেটা হলো অন্যকে অগ্রাধিকার দান করা। আমাদের একটা অভ্যাস সেটা হলো আমরা সব সময় নিজেকেই বেশি অগ্রাধিকার দিই, নিজের স্বামী, নিজের সন্তান, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, এদেরকেই আমরা সবার চাইতে বেশি গুরুত্ব দিই। অন্যের হককে নষ্ট করেও আমরা অনেক সময় নিজের ব্যাপারটা আমরা বেশি লক্ষ্য রাখি, অথচ ইসলাম চায় এবং আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য ঠিক সেটা পছন্দ করবে, এবং এটা হলো মুমিনের উত্তম গুণ। তাই আমাদের মনে রাখা প্রয়োজন আমরা যখন কাউকে কিছু দান করব তখন যেন যে জিনিসটা আমরা অপছন্দ করি বা ফেলে দেব এই জিনিসটা যেন আমরা তাকে দান না করি। বরং যেটা আমার কাছে পছন্দনীয় আমি যেন আমার অন্য ভাই বোনের জন্য সেই জিনিসটাও আমি পছন্দ করি। তারপর যখন আমাদের আত্মীয় স্বজন বা কোনো মানে যারা দেশে গরিব রয়েছেন তাদের বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ এই সময়টা যেন আমরা অগ্রাধিকারের মাধ্যমে তাদের হোক আদায় করার চেষ্টা করি। যদিও আমরা বিদেশে অবস্থান করে যে আনলিমিটেড আমাদের টাকা পয়সা সেটা নয়, বরং আমাদের সবারই লিমিটেড ইনকাম, কিন্তু তার থেকে বাঁচিয়ে যদি আমরা একজন গরিবকে সাহায্য করি তাহলে এর সওয়াবটা হবে অনেক অনেক বেশি। যেমন সেদিন একজন বোন বলল যে একজন আরেকজন বোন সে এতিমখানায় একজন এতিমকে সে স্পন্সার করবে, তো যখন সে গত রমজান মাসে সে এই নিয়তটা করেছে তারপর থেকে সে তার প্রতিদিনের মানে নিয়মিত হাট বাজার থেকে সে এক্সট্রা যে জিনিসগুলো না কিনলে নয় ওই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করে সে টাকা পয়সা জমা করে সে মানে ওই এতিমখানার জন্য এতিমকে সাহায্য করার জন্য সে যে তার যে ওয়াদাটা সে পূর্ণ করার চেষ্টা করতেছে যে এই পরিমাণ টাকাটা আমি ওয়াদা করেছি আমি দেব, কিন্তু তখন সে নিজের প্রয়োজন থেকে কাট করে করে সে জমা করতেছে। এই যে দানটা আল্লাহ তাআলার কাছে কতটুকু পছন্দনীয় কতটুকু গ্রহণযোগ্য যে সে নিজের প্রয়োজন থেকে কাট করে আল্লাহর সন্তুষ্টির জন্য
আর একটা এতিমকে সে সাহায্য করতেছে, সুবহানাল্লাহ। তো এটা হলো অন্যকে অগ্রাধিকার দান, এটা হলো এর এক্সাম্পল। যে মনে করেন আপনার আমার অনেক পছন্দের খাবার আছে, কিন্তু আমার আরেকজন বোন এই খাবারটা পছন্দ করে, আমার আরেকজন আত্মীয় এই খাবারটা পছন্দ করে, তখন আমরা প্ল্যান করে ওই আত্মীয় বা বন্ধুটা যখন আমার বাড়িতে আসবে, তখন যদি আমি ওই খাবারটা রান্না করি তার সামনে দিই, তখন সে কতটুকু খুশি হবে, এবং তার খুশির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও খুশি হবেন। আরেকজন একটা কাপড় পছন্দ করে, আমি জানি যে সে ওই জিনিসটা তার পছন্দ, তখন আমি যদি চেষ্টা করে তার ওই পছন্দের জিনিসটা তাকে আমি গিফট করি, তাহলে সে কতটুকু খুশি হবে। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যখন আরেকজন বোনের, আরেকজন মুসলমানের পছন্দকে প্রাধান্য দিয়ে তাকে দান করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনও আমার এই দানে সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে। এবং এটা হলো মুমিনের একটা বড় ধরনের কোয়ালিটি। এর পরবর্তী কোয়ালিটি হলো যে আমাদের প্রতিটা কাজ হতে হবে আখেরাতে জবাবদিহিতার বয়ে নিয়ে, যে আমি যে কাজটাই করব এই কাজের মূল উদ্দেশ্য থাকবে যে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দেব। আমি যে এই কাজটা করতেছি, আমি যে এই প্ল্যানটা নিলাম, আমি যে আরেকজনের সাথে এইভাবে কথা বললাম, আমাকে তো আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে। আমি যদি সঠিক কথা বলি, উপযুক্ত কথা বলি, ইনসাফের কথা বলি, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমি যদি বেইনসাফ করি, তার হক নষ্ট করি, তাকে যদি মনে কষ্ট দেই, তাহলে তো আখেরাতে আদালতে আল্লাহর কাছে আমি কি জবাব দিব, আমি তো তখন আটকা পড়ে যাব। তাই একজন মুমিনের সব সময় চিন্তা থাকতে হবে আখেরাতে জবাবদিহি তার বয়, এবং এই বই নিয়ে যখন সে কাজ করবে, সে চলাফেরা করবে, সে লেনদেন করবে, তখন তার কাজটা হবে অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতি মুরিদুন। লোকদের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা চরম গাফলাতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে, আখেরাতকে ভুলে গিয়ে, মৃত্যুকে ভুলে গিয়ে এইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে এরশাদ করেন যে এরা তো এত গাফিল হয়ে আছে, মৃত্যু যে তার এত নিকটবর্তী, আখেরাত যে তার খুবই নিকটবর্তী, সে তো একদম দিব্যি ভুলে গেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দেন, আদম রে তুমি উদাসীন হয়ে আছো, তুমি মৃত্যুকে ভুলে গেছো, অথচ ভেবে দেখো হয়তো আজকের দিনই তোমার জীবনের শেষ দিন, হয়তো আজকেই তোমার জীবনটা এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মন মানসিকতা নিয়ে যদি একজন মানুষ দুনিয়ার জীবনে চলাফেরা করে, তাহলে তার দ্বারা গুনাহ হবে কম, এবং তার মাধ্যমে ভালো কাজ হওয়াটাই সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করবে। সুরা আল আলার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল তু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করো, অথচ আখেরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর। আল্লাহ তাআলা আরও সতর্ক করে বলতেছেন যে দুনিয়ার জীবনকেই তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন হলো উত্তম এবং চিরস্থায়ী। যেহেতু দুনিয়ার জীবন খুব অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে, যখন যার মৃত্যু হবে তখনই তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আর আখেরাতের জীবনের কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তাই যে আখেরাতে সুখী হবে সেই হলো চিরসুখী,
আর যে আখেরাতে দুঃখী হবে সেই হলো চিরদুঃখী, তার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আর সুখী মানুষের সুখ কোনোদিন শেষ হবে না। তাই প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন যে জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা কখন যে চলে যাব, কোন অবস্থায় চলে যাব, কোন মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমরা কেউ জানি না। তাই জীবন শেষ হওয়ার আগে আমরা যেন জীবনটাকে সাজানোর চেষ্টা করি, জান্নাতি পরিবেশে আমরা নিজেদেরকে গড়ে তুলি, আমাদের পরিবারকে গড়ে তুলি, আমাদের সমাজকে গড়ে তোলার জন্য আমরা যেন প্রাণপণ চেষ্টা করি। ভেবে দেখা প্রয়োজন, আজকে আমাদের যার যে বয়স হয়েছে, যতই আমরা উপরের দিকে আসতেছি আমাদের হায়াত কমে আসছে আর আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, আমাদের শরীরের শক্তি ক্ষমতা ক্ষীণ হয়ে যাচ্ছে, কাঁচা চুলগুলো পেকে যাচ্ছে, দাঁতগুলো দুর্বল হয়ে আসছে, চোখের গ্লাস ছাড়া এখন আর পড়াশোনা করা যায় না, দেখা যায় না, ঔষধের মাধ্যমে জীবনটাকে চালাতে হয়, সাহায্য নিতে হয় জীবন চলার পথে। তাই আমার প্রিয় বোনেরা, আসুন মুমিনের গুণাবলী অর্জনের জন্য আমি মাত্র কয়েকটি গুণ আপনাদের সামনে তুলে ধরলাম, আসুন এই কয়েকটি গুণ যদি আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন মুমিনের গুণ অর্জন করে মুমিন হিসাবে এই দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারি।